নয়া ভাইরাস আবিষ্কারে চিকিৎসা শাস্ত্রে নোবেল তিন বিজ্ঞানী। বিশ্বজুড়ে যখন করোনা ভাইরাসের অতিমারি, তখন নতুন ভাইরাস হেপাটাইটিস সি এর আবিষ্কারের স্বীকৃতিতে চিকিৎসা শাস্ত্রে নোবেল পেলেন তিন বিজ্ঞানী। নতুন এই ভাইরাসের সন্ধান দিলেন মার্কিন বিজ্ঞানী হার্ভে অল্টার ও চার্লস রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটন। নতুন এই ভাইরাসের আবিষ্কার রক্তবাহিত রোগের চিকিৎসায় এক নতুন দিগন্ত এনে দেবে বলে মনে করছে সারা বিশ্বের চিকিৎসক মহল। হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণে লিভার সিরোসিস থেকে ক্যান্সার অবধি হতে পারে বলে জানা গেছে গবেষণায়। এই ভাইরাসের আবিষ্কার কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়ে তুলবে বলেও মনে করছেন চিকিৎসকরা।